সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকে ভিডিও টপিক হচ্ছে 1972 সালে সালতাম আমি। আজকের ভিডিওতে থাকছে 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমার নাম ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকায় 10 নম্বর স্থান দখল করে রক্তাক্ত বাংলা সিনেমাটি। মমতাজ আলী পরিচালিত রক্তাক্ত বাংলা সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশের কবরী, গোলাম মুস্তফা, ভারতের বিশ্বজিৎ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকা 9 নম্বর স্থান দখল করে অরুণদয়ের অগ্নিসাক্ষী সিনেমাটি। সুভাষ দত্ত পরিচালিত অরুণদয়ের অগ্নিসাক্ষী সিনেমাতে অভিনয় করেছেন ববিতা, উজ্জ্বল, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকা 8 নম্বর স্থান দখল করে ছন্দ হারিয়ে গেল সিনেমাটি। এস এম শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেল সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, ওয়াসিম, অলিভিয়া সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। আমার জানা মতে এই সিনেমার মাধ্যমে চিত্রনায়ক ওয়াসিমের ঢালিউড এন্ট্রি হয়। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকা 7 নম্বর স্থান দখল করে মানুষের মন সিনেমাটি। মুস্তফা মেহমুদ পরিচালিত মানুষের মন সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, আনোয়ার হোসেন, আনোয়ারা, রোজি, আসমত সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকা 6 নম্বর স্থান দখল করে এরা অমানুষ সিনেমাটি। মিতা পরিচালিত এরা অমানুষ সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, আনোয়ার হোসেন, কবিতা, হাসমত, ফারুক, আলতাফ, নারায়ণ চক্রবর্তী, সাইফুদ্দিন সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকা 5 নম্বর স্থান দখল করে প্রতিশোধ সিনেমাটি। বাবুল চৌধুরী পরিচালিত প্রতিশোধ সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, সুজন্দা, খান, জয়নুল, সুলতানা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকা 4 নম্বর স্থান দখল করে সমাধান সিনেমাটি। আজিজুর রহমান পরিচালিত সমাধান সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, উজ্জ্বল, আনোয়ার হোসেন, রোজি, সুলতানা, নারায়ণ চক্রবর্তী, দিলীপ বিশ্বাস, হাসমত, সুভাষ দত্ত সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থান দখল করে অশ্রু দিয়ে লেখা সিনেমাটি। কামাল আহমেদ পরিচালিত অশ্রু দিয়ে লেখা সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, সুজাতা, সুচন্দা, আনোয়ার হোসেন, রবিউল, হাসমত সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার ডুপার হিট। সিনেমার একটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়, গানটি হচ্ছে অশ্রু দিয়ে লেখা নাম। 1972 সালে সেরা 10 বেস্ট সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থান দখল করে অবুজমন সিনেমাটি। কাজী জহির পরিচালিত অবুজমন সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, খলিল, জয়নুল, হাসমত, সাইফুদ্দিন সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। সিনেমার একটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়, গানটি হচ্ছে শুধু গান গে পরিচয়। 1972 সালে সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকা 1 নম্বর স্থান দখল করে ওরা 11 জন সিনেমাটি। চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা 11 জন সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, খরশু, খলিল, শাবানা, নতুন সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ওয়াল টাইম ব্লকবাস্টার। সিনেমাটির টানা 6 সপ্তাহ হাউসফুল গিয়েছিল। এই সিনেমাটি প্রযোজনা করেছিলেন ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা। আমার জানা মতে এই সিনেমাতে যারা অভিনয় করেছিলেন তারা বেশিরভাগই মুক্তিযুদ্ধ ছিলেন। এটি ছিল বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।